বন্ধুরা, আমি বনি আমিন এখন ঢাকা থেকে কথা বলছি। ঢাকার একটি বাসায়, বসুন্ধরা হাউজিং এস্টেটে, যেখানে আমার স্ত্রীর এক বান্ধবী, তার বাড়িতে আমরা এসেছি। সেইখানে তার আরেক বান্ধবী এসে যোগ হয়েছে। আজ দীর্ঘ ৪০ বছর পর তার হারিয়ে যাওয়া শৈশবকালের বান্ধবীকে সে পেয়ে সত্যি আনন্দিত। আর আমি মনে করি তোমরা যারা আছো, যাদের ছড়ানো ছিটানো বা হারিয়ে যাওয়া বন্ধু বান্ধবী আছে, তাদেরকে এভাবে খুঁজে নিও। হারিয়ে যাওয়া বন্ধু বান্ধবীদেরকে খুঁজে নিয়ে তাদের সাথে রিকানেক্ট হওয়া, এটাও এক ধরনের আত্মার প্রশান্তি, নিজের আত্মাকে ফিডিং করা। আজ এটা একটা অত্যন্ত ব্যক্তিগত একটি ভিডিও, তবুও না দেখালেই নয়। আমার স্ত্রী ভেরোনিকা আমিনকে তোমরা নিশ্চয়ই অনেকে চেনো। এই হলো আমার ওয়াইফ, আর এদিকটা তার বান্ধবী সুদীপা, আর এদিকটা হচ্ছে তাদেরই বান্ধবী লুৎফা। আজকের এই ভিডিওটি করার একটি বিশেষ কারণ হচ্ছে যে আমার স্ত্রী ভেরোনিকা আমিন দীর্ঘ ৪০ বছর পর তার শৈশবকালের হারিয়ে যাওয়া এই বান্ধবী লুৎফাকে আজ খুঁজে পেল। এটা সত্যি খুবই একটি আবেগ ঘনময় একটি মুহূর্ত। দীর্ঘ এই ৪০ বছরে জল অনেক গড়িয়েছে, গঙ্গা পদ্মা ভাগ হয়ে গেছে, কিন্তু আজ গঙ্গা পদ্মা আবার একত্রিত হয়েছে। আমরা অবশ্যই আজকের এই সুখকর সময়টি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তোমাদের হারিয়ে যাওয়া যে কোনো বন্ধু বান্ধবীদেরকে এইভাবে খুঁজে নেবে। লুৎফা দীর্ঘদিন ছিল মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, সুদীপা এখন আধা অস্ট্রেলিয়ান হয়ে গেছে, তার সন্তান থাকে একটি আমেরিকাতে আর একটি অস্ট্রেলিয়াতে, আর ভেরোনিকা আমিন অলরেডি অস্ট্রেলিয়াতে থাকছে ২৭ বছর ধরে। আর এদিকটায় আছে সুদীপার অর্ধ অঙ্গ ইঞ্জিনিয়ার সাথীপ্রিয় বড়ুয়া, আজ তিনিও কিন্তু আমাদের সাথে আছেন। এই মিলন, আমি এখন এই তিন বান্ধবীর তাদের অনুভূতিটুকু জানতে চাচ্ছি। প্রথম আমি জিজ্ঞেস করব লুৎফাকে। লুৎফা, তুমি বলো, এই দীর্ঘদিন পরে তোমার এই হারিয়ে যাওয়া বান্ধবী ভেরোনিকা আমিনের সাথে দেখা হয়ে তোমার কেমন লাগছে? কেন, আমার তো মনে হয় তোমার আবেগে চোখে জল এসে যাচ্ছে গো। Yes, after 40 years I found her. খুব ভালো লাগছে ওকে দেখে। আচ্ছা, তোমার শৈশবের যে কোনো একটা জিনিস তোমার মনে পড়ছে ভেরোনিকা সম্পর্কে, তুমি কি একটু বলবে প্লিজ? আমি অ্যাকচুয়ালি স্কুল লাইফ সব ভুলে গেছি, কিছুই মনে নেই আমার, বাট আই রিমেম্বার হার ভেরি ওয়েল। খুব মনে পড়ছে, একসাথে আমরা ঘোরাঘুরি করতাম স্কুলের আশপাশে। তোমার চোখের জল সত্যি আমাকেও বেশি আবেগ আপ্লুত করে ফেলছে। আর সুদীপা, তোমার কাছে কেমন লাগছে প্লিজ একটু বলবে? ভেরোনিকার সাথে আগে দেখা হয়েছে, আমি সিডনিতে ভেরোনিকার বাসায় গেছি, আমি ওর সুন্দর বাড়ি দেখে এসেছি। ভেরোনিকার সঙ্গে আমার প্রায় প্রতি বছর যখনই ভেরোনিকা আসে আমার দেখা হয়। লুৎফার সঙ্গে দেখা হয়, লুৎফার সাথে যে ভেরোনিকার সাথে আমি যোগাযোগ করে দিতে পেরেছি তা আমি খুবই আনন্দিত। তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তোমার মাধ্যমে আজ এই দুই বান্ধবী দীর্ঘ ৪০ বছর পর তাদের এই যে মিলন হলো, এটা সত্যি তোমার তুমি প্রশংসার দাবি রাখো। আমি ভেরোনিকাকে এখন জিজ্ঞেস করছি, ভেরোনিকা তোমার কাছে কেমন লাগছে তোমার এই বান্ধবীর সাথে তোমার ৪০ বছর পর দেখা হওয়ার এই মুহূর্তটা কেমন মনে পড়ছে? খুবই ভালো লাগছে, যদিও বা অনেক বছর পর, অনেক স্মৃতি, অনেক কিছু, অনেক সময় আমরা একসাথে কাটিয়েছি, খুবই ভালো লাগছে। আমি ভাবিনি ওর সাথে আমার কখনও দেখা হবে, অনেক দূরে, সে তো দীর্ঘদিন মিডল ইস্টে ছিল। আর থ্যাংকস টু সুদীপা, সুদীপা সবসময় সব ফ্রেন্ডসদের সাথে যোগাযোগটা রাখে, এই যে সুদীপার জন্যই সব কিছু হয়। এই তোমার বান্ধবী কিন্তু তার চোখে জল এসে গেছে, অনেকটা কেঁদেই ফেলেছে, বুঝতে পারছে না কার আবেগ বেশি, তোমার না তার? ওর আবেগ, ও বরাবরই বড় সেন্টিমেন্টের একটা মেয়ে ছিল, শান্ত এবং সবার জন্য খুব গভীরভাবে ফিল করতো, ওর ফিলিংসটা সবসময় এরকম ছিল, তাই ও অনেক ইমোশনাল। হ্যাঁ, আমিও ইমোশনাল, কিন্তু লুৎফা অনেক বেশি। কিন্তু তোমার চোখে জল না হলো, তোমার কণ্ঠে কিন্তু জল শুকিয়ে গেছে আবেগে, হয়তো বা। তোমাকে ধন্যবাদ। দুই এই বান্ধবীর এই মিলনকে ঘিরে আমাদের সুদীপার হাজব্যান্ড
তিনি একজন ভালো বংশী বাদক, আমরা তাকে অনুরোধ করেছি। উনি একজন প্রকৌশলী এবং সরকারি উচ্চ মানের একজন কর্মকর্তা ছিলেন। এখন তিনি আজ আমাদের বাঁশি বাজিয়ে শোনাবেন এই দুই বান্ধবীকে উদ্দেশ্য করে। জানি না এটা কি করুণ নাকি সুখের হবে, দেখা যাক তিনি কি বাজাচ্ছেন। ওদিকটা হচ্ছে লুৎফা, ভেরোনিকা আমাদের একজন ছোট বোন আর আমাদের এক বন্ধু এবং তার ছেলে উলঙ্গং ইউনিভার্সিটিতে পড়ে। দেখি দাদা কি বাজাচ্ছে এখন। দারুণ দারুণ অদ্ভুত বাঁশির সুর। এই সুর দুই বান্ধবীর মনে কী অনুভূতি কী আবেগ দিচ্ছে জানি না বন্ধুরা, তবুও বলবো তাদের এই পুনর্মিলন যেন বাকি জীবনটা সুন্দর মতো থাকে, যোগাযোগ থাকে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা। আমি আশা করি তোমরা আমাদের আমার এই ব্যক্তিগত ভিডিওটা তোমরা উপভোগ করেছ, আর সেই সাথে তোমরা আমাদের সেই বন্ধু ইঞ্জিনিয়ার সাথী প্রিয় বড়ুয়ার বাঁশি তোমরা শুনেছ, এবং তিনি সেই বাঁশি দিয়ে আজকের এই বন্ধুত্বের রিকানেকশনকে তিনি স্বাগত জানিয়েছেন। বন্ধুরা আজ তাহলে এটুকু থাক, আমি বনি আমিন এখন ঢাকা থেকে কথা বললাম এতক্ষণ। আজ 22 জানুয়ারি 2018, This is Bonnie Amin from Dhaka, Bangladesh. Thank you very much.